কিন্তু অনেক সময় সেটা অনেক দিকে চলে যাচ্ছে, অনেক কথা উঠছে, তো আমি একটি জন্মাষ্টমীর গান গাই, অল্প গান লিখি, আর সেই সময় আমার এবারে খেপার মায়ের কাছে যাব তো আমি, আর কদিন পরে কৌশিকী অমাবস্যা, আমি বীরভূম যাব, কৌশিকী অমাবস্যা আমরা যাই খেপার আটকে, তাই আমি রেওয়াজ করতে পারিনি, যাই করেছি ছেলেদের তাই দিয়ে দিয়েছি, তো সেই রকম গাইছি, আমার দাদা আছে আর কুমারদা রানাদা গেয়ে গেছে, সত্যি ওদের সামনে আমার গান গাওয়া উচিত হয়নি, আমি বাউল ঠিক আছে। তো শুনুন, যখন বরষা কৃষ্ণ জন্মগ্রহণ করেছে কারাগারে, আর মা জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, সেই মা যখন কৃষ্ণকে বিদায় দিচ্ছে, এমনি আমরা যারা ছেলেরা আছি মেয়েরা আছি, মা যখন আমরা যাই মায়ের চোখ কেমন হয়, আর সেই রকম একজন মা যখন সদ্যজাত শিশুকে তিনি বিদায় দিচ্ছে, তো শুনতে থাকুন একটি গান। মা কাঁদে তো কারাগারে, আমায় ছেড়ে যারে খোকা, মা কাঁদে তো কারাগারে, নন্দালয়ে যারে খোকা আমাকে ছেড়ে, বলছে বারবার মুখে চুল খাচ্ছে আর কৃষ্ণকে জড়িয়ে বলছে, মা কাঁদে তোর কারাগারে, নন্দালয়ে যাবি খোকা আমাকে ছেড়ে, ও তোর দুঃখিনী মা কারাগারে, আমায় নন্দালয়ে যাবি খোকা আমাকে ছেড়ে, আমায় ছেড়ে যাবি খোকা নন্দলয়ে, মা কাঁদে তো কারাগারে, নন্দলয়ে যাবি খোকা আমাকে ভাগ্যে দয়াল লিখলো যে আমার গর্ভে ধরে মা ডাকে শোনা, বলো না তোরা আমার, বলো না তোরা, ভাগ্যে দয়াল লিখলো যে we'll be right back.
ไป